আজকের মূলত সিউড়ি পৌর কমিটি এবং কর্মী বুথ সভাপতি এদিকে নিয়ে আজকের আমাদের একটি কর্মী সভা। এই সভায় মূলত পৌর নির্বাচনের প্রস্তুতি, পৌর নির্বাচনে কী প্রক্রিয়া হবে, কী কলাকৌশল হবে এবং কর্মীদিকে কীভাবে কাজ করতে হবে, সেই বিষয় নিয়ে মূলত আজকে আমাদের আলোচনা এবং তার জন্য আজকের আমাদের এই কর্মী সভা। কলাকৌশল কী হবে? কলাকৌশল তো আমরা কর্মীদিকে বলবো কী হবে। ভাই ভাই লড়াও না ভাই, প্রত্যেক দলেরই নিজস্ব কিছু নিয়ম থাকবে, কিছু লাইন থাকবে, সেগুলো তো কর্মী কার্যকর্তাদের মধ্যেই আলোচনা হবে। আমরা জেলা থেকে 5-6 জনের একটা টিম বানিয়ে দিয়েছি যারা সর্বদাই এই পৌরসভাকে দেখবে এবং সিউড়ি পৌরতেও আমাদের একটি নির্বাচনী কমিটি গঠন হবে আর 2-1 দিনের মধ্যেই আমরা গঠন করে ফেলব। এই মূলত 2 কমিটি এবং জেলার সব স্তরের রাজ্য স্তরের নেতারা এখানে আসবেন, সেই কমিটি নির্বাচন কমিটি দ্বারাই আমাদের নির্বাচন পরিচালনা। পঞ্চায়েত ভোটের মতো যদি কোনো উত্তেজনা সৃষ্টি হয় ঘটনা ঘটে, সেক্ষেত্রে কিভাবে মোকাবিলা করবে বিজেপি? দেখুন, পঞ্চায়েতের ক্ষেত্রে যেটা করেছিল সেটা বীরভূম জেলার মানুষ বিগত দিনে অভ্যস্ত ছিল, মানে হঠাৎ বলতে পারেন। আর 2018 সালে মানুষ দেখেছে কী করেছে, আবার অনেক অনেক জায়গা যাদের ক্ষমতা ছিল সংগঠিত ছিল তারা মোকাবিলা করেছে এবং পশ্চিমবাংলায় সর্বত্র এই একই নিয়ম পালন করেছে তৃণমূল। আর পশ্চিমবাংলায় বিজেপি তার মধ্যেই 700 সিটে জয়ী হয়েছে, বীরভূম জেলাতেও আমরা প্রায় 32টি সিটে জয়ী হয়েছি, 2টো পঞ্চায়েত দখল করেছি। অতএব এই বীরভূম জেলাতেও আমরা ভোট করাতে সক্ষম হয়েছি। যে গণতন্ত্রকে হত্যা করবে, গণতন্ত্রকে ধর্ষণ করবে, আমরা প্রতিকার করার জন্য সর্বদাই প্রস্তুত থাকব, ব্যবস্থা নেব। কী ধরনের প্রতিক্রিয়া? আমার গায়ে যদি কেউ আগুন দিতে আসে তাহলে আমি প্রথম আগুনটাকে ফেলে দেবো, আর আগুন যে দিতে আসবে তার গায়ে আগুনটা দেওয়ার চেষ্টা করবো, এটা তো সোজা কথা। প্রতিকার কীভাবে? যদি কেউ আমাকে মারতে আসে আমাকে তো বাঁচতে হবে, তাহলে আমি বাঁচাবার জন্য আত্মরক্ষার জন্য আমাদের সংবিধান আইনই আছে যে আত্মরক্ষার জন্য আমি যে কোনো উপায় অবলম্বন করতে পারি। তাহলে আমাকে যদি কেউ মারতে আসে আমাকে প্রতিরোধ করতে হবে, তো বিভিন্নভাবে সেটা সময়ই বলবে। মারপিটের সময় তো আর কোনো নিয়ম মেনে হয় না। তবে আশা করব যে তৃণমূল কংগ্রেস অনেক বড় বড় কথা বলছে, ডায়লগ মারছে, কালকেও আমোদপুরে অনুব্রতবাবু অনেক কথা বলেছেন। অতএব যদি পৌরসভায় সেটা ছিল গ্রামীণ এলাকায় ভোট, এবারে শহর এলাকায় ভোট, আর শহরের মানুষ এটা কোনো দিন দেখেনি, এবার যদি শহরের মানুষ দেখে তাহলে আবার আমরা দেখেছি 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল এই দৃষ্টিভঙ্গি নিয়ে এই ভাবনা নিয়ে কাজ করেছিল বলে আমরা বিনা পরিশ্রমে বিনা সংগঠনে আমরা 18টা এমপিকে জেতাতে সক্ষম হয়েছি। আবার যদি পৌরসভা এটা করে তাহলে 21 সালে আমরা নিরঙ্কুশ মেজরিটি নিয়ে তৃণমূলকে উৎখাত করে এখানে ক্ষমতা দখল করব, এটা আমি আজকেই বলে দিলাম।